ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনী, মুসলমানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে টাঙ্গাইল জেলা কওমি উলামা পরিষদের উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর সখীপুর কাকরাজানে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি, অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের সরকারের প্রত্যক্ষ মদদে ইসলামকে অবমাননা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে, তাই ফ্রান্সের দূতাবাস আমাদের দেশে রাখা যাবে না। শুধু তাই নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা এসবের নিন্দা জানাচ্ছি এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করি। লাকাদ কানা লাকুম করুক না কেন, এইটার করুক না কেন, এই যে সমস্ত পণ্য খুব দাদা আসছে, চলছে, সাথে যত কূটনৈতিক সম্পর্ক আছে সবগুলো বয়কট করা হোক, এই কথা বলেই এই ধরনের কথা আমার বাংলার জমিনেও ঘটবে। সুতরাং আসুন আরো দুই চারজন কেন্দ্রীয় নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম আসার কথা বক্তৃতা করে আমার চারপাশের বিরক্তির কারণ হতে চাই না। শুধু একটি কথা, আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।